পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের সুনিয়া কামদেবপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21 জুলাই প্রস্তুতি সভায় বিজেপি থেকে বেশ কিছু কর্মী খন্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জামালে বসন রুইদাসের নেতৃত্বে 15 জন বিজেপি কর্মী মাননীয় সম্মাননীয় বিধায়ক নবীন চন্দ্র বাগ মহাশয়ের হাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমাদের যোগদান পর্ব চলছে। বন্দে মাতরম! শ্যামল কুমার দত্ত মহাশয় তিনি বলেছেন যে 21 জুলাই আমরা কলকাতায় প্রতি বছর আমরা যাই এবং যারা তৃণমূল দলটাকে তৈরি করেছেন যে সময়তে আজকে তৃণমূলের ঝান্ডা ধরার লোক থাকত না, যারা অক্লান্ত পরিশ্রম করে দলটাকে নিয়ে এসেছেন তারা প্রতি বছর 21 জুলাই তারা আজকে শহীদ স্মৃতি অর্পণ করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। যেন আজকে 2023 নির্বাচনে দাঁড়াতে পারে, আমরা আশা করবো আপনারা নির্বাচন করুন, যে আপনার গ্রামের কোন ব্যক্তিকে আপনার পঞ্চায়েতে পাঠালে গ্রামের সমানভাবে কাজ হবে। কি আপনারা তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে একটা সভা করছেন? আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত কর্মীদের, যুবক ভাইদের। তিনি শ্রবণ মানুষের সাথে মানুষের পাশে, অর্থাৎ মানুষের পাশে সবসময় থাকতে হবে। সংবিধান প্রদত্ত মানুষের জন্য যে মৌলিক অধিকারগুলি আছে সেইগুলিকে জলাঞ্জলি দিয়ে আজকে ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করার জন্য তাদের যে হীন ষড়যন্ত্র প্রতিটা মুহূর্তে আমরা। এছাড়াও এদিন বেশ কিছু দুস্থ পরিবারের হাতে মশাবাহিত রোগ থেকে রক্ষা করতে মশারি তুলে দেওয়া হয়। এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামল কুমার দত্ত, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাসবী রায় সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা, আনন্দবার্তা।